প্রিয়াঙ্কা তো আর গান্ধী পরিবারের সদস্য নন, অদ্ভুত দাবি কংগ্রেস সাংসদের। দলের পরবর্তী জাতীয় সভাপতি কে হবেন তা নিয়ে কংগ্রেসের অন্দরে চলছে জোর জল্পনা। সভাপতি নির্বাচন হলেও খুশি নন দলীয় কর্মীদের একাংশ, কারণ এবারের নির্বাচনে অংশ হচ্ছেন না গান্ধী পরিবারের কোনো সদস্যই। রাহুল গান্ধীকে বারংবার অনুরোধ করা হলেও তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব নিতে নারাজ দলনেত্রী সোনিয়া গান্ধীও। বাকি রইলেন শুধু প্রিয়াঙ্কা গান্ধী। এবার তাকেই দলের সভাপতি নির্বাচনের প্রার্থী করার দাবি জানালেন কংগ্রেস সাংসদ আব্দুল খালেক। প্রিয়াঙ্কাকে সভাপতি হিসেবে নির্বাচন করার পেছনে যুক্তিও দিলেন তিনি। তার দাবি, বিয়ের পর প্রিয়াঙ্কা আর গান্ধী পরিবারের নেই, তিনি ভাদ্রা হয়ে গিয়েছেন, সুতরাং অগান্ধী মুখ হিসেবে তিনি নির্বাচনের অংশ নিতেই পারেন। কংগ্রেসের সভাপতি নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই বরপেটার সাংসদ টুইট করে জানান, যেহেতু রাহুল গান্ধী কংগ্রেসের জাতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেছেন, তাই আমার মতে প্রিয়াঙ্কা গান্ধী সভাপতি হিসেবে সেরা প্রার্থী। বর্তমানে তিনি ভাদ্রা পরিবারের পুত্রবধূ হওয়ায় ভারতীয় সংস্কৃতির মতে গান্ধী পরিবারের আর সদস্য নন তিনি, সুতরাং নির্বাচনে দাঁড়ানো নিয়ে কোনো সমস্যাই থাকা উচিত নয়। শুধু আব্দুল খালিকই নয়, এর আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও একাধিক গান্ধী পরিবারের কোনো সদস্যকে কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচন করার দাবি জানিয়েছিলেন। তিনি বারংবারই রাহুল গান্ধীর নাম সুপারিশ করেছিলেন সভাপতি হিসেবে। সম্প্রতি গেহলট বলেছিলেন, আমি ওনাকে একাধিক অনুরোধ করেছি। উনি বলেছেন যে সকল কর্মী যে চান ওনাকে সভাপতি হিসেবে দেখতে তা তিনি জানেন। দলীয় কর্মীদের প্রতি ওনার সম্মান রয়েছে, কিন্তু কিছু বিষয়ের কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অগান্ধী কোনো মুখকেই সভাপতি হিসেবে নির্বাচন করার। বর্তমানে কংগ্রেসের সভাপতি হওয়ার দৌড়ে তিনটি নাম সামনে রয়েছে। তারা হলেন সাংসদ শশী থারুক, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।